नमस्कार बंधुरा इतिमध्ये राज्य जे लक्ष्मीर भाण्डार प्रकल्प चालू होयेछे तो माननीय मुख्यमंत्री ममता बंद्योपाध्याय घोषणा करेछिलेन जे 2021 साले विधानसभा भोटे जयी होवार परेई किन्तु साधारण मानुषेर जोन्नो एकटी प्रकल्प तैरी करा होबे सेटी होच्छे लक्ष्मीर भाण्डार प्रकल्प अर्थात परिवारेर एकजन किन्तु बाड़ीते किन्तु टाका पाबे। तो एससी एसटी होले किन्तु 1000 टाका और ओबीसी जेनारेल होले 500 टाका करे प्रति मासे किन्तु देওয়া होबे शुधुमात्र महिलादेर जोन्नो। तो ये लक्ष्मीर भाण्डार प्रकल्पेर जे एप्लीकेशन फर्म यही हे से एप्लीकेशन फर्म। तो यही हे एप्लीकेशन फर्मटी किभाबे फिल आप करते हमें देखिए देव। तो एप्लीकेशन फर्मटी हमारे फर्मैट आछे। तो एप्लीकेशन फर्मेर फर्मैटटी प्रथमे आपनादेरके लिखते हैं। देखछेन जे एप्लीकेशन फर्म लक्ष्मीर भाण्डार सार्मे। तो एखाने बोले दिएछे दुआरे सरकार रेजिस्ट्रेशन नम्बरटा एखाने प्रथमे बसाते दिते हबे। तारपरे स्वास्थ्य साथी कार्डर नम्बर बसाते हैं। दो नम्बर कि आछे तीन नम्बर कि आछे आमरा देखे नेब। तीन नम्बर आछे आधार कार्डर नम्बरटा किन्तु घरटाय बसाते हैं। तारपरे बेनिफिशियारि नेम अर्थात जार जार नामे किन्तु होच्छे तार नाम होच्छे बेनिफिशियारि जे आर कि आवेदन करबे आर कि फार्स्ट नेम मिडिल नेम लास्ट नेम अर्थात देखा गेल सोमेन कुमार मंडल अर्थात सोमेनटा किन्तु फार्स्ट नेमे कुमारटा होच्छे मिडिल नेम और लास्ट नेम होच्छे मंडल एमनि करे किन्तु बसाते हैं। मोबाइल नम्बर अर्थात जदि जे एप्लीकेशन करबे तार किन्तु मोबाइल नम्बरटा एखाने बसाते हैं। मोबाइल नम्बरটা এখানে বসাতে হবে। ইমেল আইডি যদি থাকে অর্থাৎ ইমেল আইডি না থাকলেও কোনো অসুবিধা নেই, যদি থাকে তাহলে দিতে পারেন। তো এখানে জেন্ডার অর্থাৎ যদি পরিবারের কেউ অর্থাৎ ফিমেল যদি করে সেক্ষেত্রে এখানে ফিমেল হবে আর মেল হলে মেল হবে। তারপরে এখানে যিনি আবেদন করবেন তার কিন্তু ডেট অফ বার্থটা एच एंड सुन अर्थात 2021 तारीख 2021 हिसाब से क्योंकि 1-1-2021 हिसाब से अर्थात जिन्हें आवेदन करबेन तार बयसटा क्योंकि एखे बसाते हैं। তারপর এখানে বলে দিয়েছে কি কি আমরা দেখে নেব। तो एखे कि बला सेटा एक बार एक नजर आमरा देखे नेब। नीचे कास्ट कास्ट जदि एससी एसटी सार्टिफिकेट थाके ताहले मैंडेटरी ताहले किन्तु दीतेई होबे ना होले किन्तु जेनारेल क्षेत्रे किन्तु एखाने आवेदन करते होबे। तारपर एखाने कि करे दिच्छे मैरिटाल स्टेटास अर्थात जिनि आवेदन करछेन तिनि विवाहित ना विवाहित नय, आनम्यारिड होले आनम्यारिड, आनम्यारिड माने होच्छे विवाहित नय और म्यारिड माने विवाहित, एखाने किन्तु टिक चिह्न दिते होबे। তারপর এখানে স্টেট এখানে বলে দিয়েছে, এখানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে বলে দিয়েছে কি কি দিতে হবে। ডিস্ট্রিক্টের নাম দিতে হবে অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তিনি আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। তো এখানে বলেছে পুলিশ স্টেশনের নাম দিতে হবে, পুলিশ স্টেশনের নাম দিতে হবে। তারপর ব্লক বা মিউনিসিপ্যাল অর্থাৎ যিনি কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকলে সেই ব্লকের নাম দিতে হবে, মিউনিসিপ্যালের অর্থাৎ পৌরসভায় থাকলে সেই পৌরসভার মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে। তারপর জিপি ওয়ার্ড নাম্বারটা দিতে হবে। তারপরে ভিলেজ টাউন সিটি অর্থাৎ যদি ভিলেজে থাকে সেক্ষেত্রে ভিলেজের নাম দিতে হবে। তারপর এখানে বলে দিচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম দিতে হবে, পিনকোড নাম দিতে হবে। দিয়ে সম্পূর্ণ ফর্মটা কিন্তু ফিল আপ করার পর নেক্সট যে ফর্মটা আছে সেইটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা একবার এক নজর আমি দেখিয়ে দিই। তো এরপরে কি বলা আছে সেটা একবার এক নজর আমরা দেখে নেব। তো এরপরে বলা আছে এই যে নাম্বার অফ ইয়ার্স ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু স্বাস্থ্যসাথী ক্যাম্পে এই ফর্মটি ফিল আপ করা হবে, সেখান থেকে কিন্তু ওরা বলে দেবে। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম দিতে হবে, ব্রাঞ্চের নেম দিতে হবে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর টোটাল ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি কিন্তু আবেদন করবে তার কিন্তু এখানে সিগনেচারটা এখানে বসাতে হবে। বসানোর পর কিন্তু এক সাইডে কিন্তু ডেটটা দিতে হবে। আর এখানে বলে দিয়েছে এই নিচেরটা হচ্ছে এখানে অফিস থেকে ফর্মটা ফিল আপ করবে। তো আর কিছু কিন্তু ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, এইভাবে ফর্মটা ফিল আপ করে তোমাদের সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু এই ফর্মটি দুয়ারে সরকার যে ক্যাম্প বসবে সেখানে কিন্তু জমা দিতে হবে। আর যদি ফর্মটি ফিল আপ করতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কমেন্ট করছো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে। আর কমেন্ট বক্সে যত বেশি কমেন্ট আসবে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব, পুরো ফর্মটা ফিল আপ করে কীভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো। আর এই ভিডিও কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের যদি একটু ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, সমস্ত এই সমস্ত রিলেটেড ভিডিও তোমরা সবার আগে সবার প্রথম পেয়ে যাবে। তো বন্ধুরা নমস্কার।